গলায় টিকটিকি জড়িয়ে কান চলচ্চিত্র উৎসবে উর্বশী। ঋষভ পন্তকে নিয়ে হামেশাই চর্চায় থাকেন উর্বশী রাউতেলা। তবে এবার পন্ত নয়, টিকটিকির জন্য ভাইরালই বলি সুন্দরী। বুধবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে কান চলচ্চিত্র উৎসব 2023-এর প্রথম লুক দেখান তিনি। গোলাপি বল গাউনে ডিজনি প্রিন্সেসের অবতারে ধরা দিলেন উর্বশী, কিন্তু তার গলায় চোখ যেতে অবাক হচ্ছেন নেটিজেনরা। অফ শোল্ডার গাউনের সঙ্গে গলায় টিকটিকি জড়িয়ে হাজির নায়িকা, সঙ্গে কানেও টিকটিকির দুল। গত বছর কান চলচ্চিত্র উৎসবের 75তম অডিশনেও অংশ নিয়েছিলেন অভিনেত্রী। গোলাপি গাউনে নিজের একগুচ্ছ ছবি ও ভিডিও এদিন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন এই সুন্দরী। সেই লুক দেখে হাসির রোল নেট পাড়ায়। উর্বশীকে নিয়ে রীতিমতো ট্রল করছেন নেটিজেনরা। একজন আবার এও লিখেছেন, যদি গলায় টিকটিকিগুলো বেজে ওঠে তাহলে তো ফটোশুট ভুলে পালাতে হবে। এরপর একজন পন্ত প্রসঙ্গ টেনে লিখেন, ওরে বাবারে বাবা, শেষ পর্যন্ত টিকটিকি গলায়, যাক অন্তত পন্তের ভুটটা যেন মাথা থেকে নামে।